দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানেতে। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আর প্রতিদিনকার মতো একজন অতিথি শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে। সকালটাকে আরও সুন্দর করে তোলবার জন্য, একটি সুরেলা সকাল উপহার দেওয়ার জন্য আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাই আমাদের প্রতিদিনকার এই আয়োজন আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায়। আমাদের সঙ্গে আজকে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছেন সেলিনা পারভিন। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। খুব ভালো। আজ তো সব আমরা লালন গীতে শুনব। জি, লালনের গান শুনবো, লালন সাহেবের গান। শুরুতে কোন গান গাইছেন? শুরুতে আল্লাহ বলে মন রে পাখি। Thank you.
আজকে সকালটা আল্লাহর নাম দিয়ে শুরু করা হলো, আর আপনার এই গানের যে প্রথম লাইন আল্লাহ বলো মন রে পাখি, এই এই নামে একটা অ্যালবাম আছে, সেখানে সব লালন লালন গীত, সেখানে সব লালন গীত, এবং এই গানটাও মনে হয় অ্যালবামে রেখেছেন। অ্যালবামের নাম আল্লাহ বলো মন রে, আল্লাহ বলো মন রে পাখি। এই গানটা বাদে আর কি কি গান ছিল অ্যালবামে? আমার অ্যালবামে মোট 9টি গান আছে। 9টি গান? জি। আচ্ছা, এই গানটা বাদেও আরো 8টি লালনের গান রয়েছে, লালন সাহেবের আরো গান শুনবো। এখন কোন গান? এখন এমন মানব জন্ম আর কি হবে। আচ্ছা, মাধুর্য ভজন তাইতে
চমৎকার চমৎকার আমরা কিন্তু গানের সাথে শুধু গান সুর এবং তাল লয় সব কিছু মিলে একদম আনন্দে উৎফুল্ল একাকার হয়ে আছি দর্শকরা আমাদের সঙ্গে একমত হবেন এই সকালটা সুরেলা সকালটা আমাদেরকে যে উপহার দেন প্রতিদিনকার একজন অতিথি শিল্পী থাকেন এবং সঙ্গে যারা প্রতিদিন থাকেন যন্ত্রণা সঙ্গীরা তাদের অবদান একেবারে অনস্বীকার্য আমাদের সঙ্গে আছেন সাজীব ভাইয়া কিবোর্ডে মিলন কাকু আছেন তবলায় চন্দন ভাইয়া আছেন গিটারে আর অক্টোবরে আছেন বিদ্যুৎ দা সবাইকে শুভ সকাল এরপর আরেকটি গানে চলে যাই এখন কোন গান এখন লালন বলে জাতের কি রূপ বা ভাইয়া আমি আলাপ দে Thank you.
পরিবেশনা একের পর এক খুব ভালো লাগছে। এই গানের শুরুটা কি পরিবার থেকে, পরিবারের সবাই পছন্দ করত? মানে আমার বাবা, আমার খুব ইচ্ছা ছিল আমার বাবার আবার গান শেখাবে। তারপরে আমার বাবা আমার মানে একাডেমিতে ভর্তি করে দেওয়ার পরে আমার বাবা কিছুদিন পরে মারা যান। পরে আমার মা অনেক কষ্ট করে আমার গান শেখাইছেন, শেখাতে শেখাতে পরে লালনে এসেছি। লালনে মানে কর্মকর্তা, লালন একাডেমির কর্মকর্তা অ্যাডভোকেট মনোহর হোসেন মুকুল আমার হাজব্যান্ড, তার সাথে পরিচয় হয়। হওয়ার পরে তার সাথে আমার বিয়ে হয়। হওয়ার পরে সে আমার গানের জগতে অনেক দূরে এগোনোর চেষ্টা করছে। বাহ, খুব ভালো। আমার গুরু আব্দুল কুদ্দুস। আচ্ছা, গুরুজির কথা তো শুনলাম, গুরুজির কাছ থেকে এই যে পাওয়া, এই যে এত সুন্দর গান বাজনা। আর লালন কেন পছন্দ করেন? ছোটবেলা থেকেই লালনের গান খুব ভালো? আমার গান ছোটবেলা থেকেই পছন্দ। ছোটবেলা থেকে? জি, আমি অনেক ছোটবেলা থেকে গান করি। কিন্তু লালনের প্রতি কেন, অন্য গান কেন না? অন্য গানও করি কিন্তু লালনের গান, লালনের প্রতি একটু বিশেষ ভালোবাসা। জি, লালনের প্রতি একটু বিশেষ ভালোবাসা। লালনের গান অনেকে মানে সবাই পছন্দ করে, বিশেষ মনের ভিতর থেকে, মনের ভিতর থেকে আসে একটু আবেগ বেশি থাকে। জি, পরবর্তী গানে চলে যাই। জি হ্যাঁ, এখন কোন গান শুনবো? ক্ষম ক্ষম অপরাধ। আচ্ছা, বড় সংকটে পড়িয়া দয়া, ক্ষমায় অপরাধ, দাসে পারে একবার চাহে দয়া মাই, ক্ষমায় অপরাধ, তোমায় দয়াল পারে বর ডাকি তো
চমৎকার পরিবেশনা, পুরো সকালটা একটা সুরেলা সকাল কাটালাম আমরা সেলিনা পারভিনের সাথে। অনেক অনেক শুভকামনা, এই গানের জগৎ, এই সুরেলা দিনগুলো আরও অনেক দীর্ঘ প্রসারিত হোক সেই শুভকামনা। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো, দর্শক আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি, আমি এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আবারও শুভ সকাল।